আমি আপনারে 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিটের মধ্যে আপনি রাস্তাটা খালি করে একটু দেখান, রোডটা খালি করেন। আপনি এখন খেয়াল করেন যে পুরো রাস্তাটা কেমন ফাঁকা লাগতেছে, খালি লাগতেছে, রাস্তাটা কত বড় সেটা এখন বোঝা যাচ্ছে। পিছনে খালি জায়গা আছে, কিন্তু আপনারা খালি জায়গা রেখে রোডের মাঝখানে কেন? কোন দিক দিয়ে? পিছন দিয়ে আসা যাওয়া করে। তো আপনারা পিছনে খালি রাখছেন, এই জন্য পিছন দিয়ে আসা যাওয়া করে। রোডটা হচ্ছে ওই খাল পর্যন্ত, তাই না? রাখার আপনি পিছনে রাখতে দেয় না কেউ আপনাকে? কে দেয় না বলেন? আমি এদিক দিয়ে গাড়ি নিবো, আপনি কিভাবে আমাকে সাইড দিবেন বলেন? আপনারা যে রাস্তার মাঝখানে আটকে রাখছেন, আপনি বলতেছেন যে আপনি সবসময় ক্লিয়ার করে দেয়, আমরা পুরো রাস্তাটা বন্ধ কিনা এখন বলেন? হ্যাঁ, মানে কি এখানে কি গাড়ি না, মানে অটোগুলোর কোনো শৃঙ্খলা কি আপনি দেখতেছেন কি না আগে সেটা বলেন, কোনো শৃঙ্খলা আছে? এই ভাই, এই হ্যালো, এদিকে আসেন, আপনার নাম কি? সাদ্দাম ভাই না? আচ্ছা, এই উনি বলতেছে আপনারা পিছনে গাড়ি রাখতে দেন না, মানে রাস্তার এক সাইড করে আপনারা গাড়ি রাখেন না, গাড়িগুলা রাখবেন রোডের মাঝখানে, এটা কি সত্যি? আচ্ছা, এটা বলছেন আপনারা যে পিছনে মানুষ চলাচল করে? হ্যাঁ, আমি আপনারে 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিটের মধ্যে আপনি রাস্তাটা খালি করে একটু দেখান, রোডটা খালি করেন, রোডটা খালি করেন, রোডের মাঝখানে না পিটা, উনি গেছে ওই সাইডের গুলারে পিটাইতে, আর পিটাইতেছে, এই হইলো অবস্থা। না না, আপনি মুরব্বী কথা শুনেন, আপনার রাস্তা খালি থাকবে, মানুষ চলাচল করে, এটা কিন্তু সবার আগে প্রায়োরিটি দিতে হবে, মানুষ মারার দরকার নাই, আপনি এগুলো সাইড করে দিবেন। রাস্তার মাঝখানে কেন, তুমি কোথায় যাবা, সোজা যাবা, যাও। মানে কোনটা যে কোন দিক থেকে আসে আর কোনটা কই যায় এটা বোঝা খুব মুশকিল। এই বাসের পোল, আমার কথা শুনেন, আপনি যদি অটোটা এই একটু বাইরে চাপে রাখতেন তাহলে ওদিক দিয়ে গাড়ি যেতে পারে না? হ্যাঁ পারে, তো এখানে রাখছেন কেন? ভাইজান, আপনার নাম কি? আলমগীর। আচ্ছা আলমগীর ভাই, আপনাকে একটু অনুরোধ করি আমি, আপনি থাকেন এখানে, রাস্তার মাঝখানে দাঁড়াইতে দেবেন না, রাস্তার মাঝখানে দাঁড়াবে না, আপনি প্রয়োজনে পিছনে একটা লেন মেনটেন করে দাঁড় করান, প্রয়োজনে লেনটা আরও কমপক্ষে 200 গজ ওই পাশে যাবে, অসুবিধা নেই, কিন্তু রাস্তার মুখে, প্রবেশের মুখে কোনো ধরনের জ্যাম জটলা এগুলো তৈরি করতে দেন না। এই একটা হসপিটাল, ওইখানে আরও 2-3টা হসপিটাল, একটা অ্যাম্বুলেন্স আসতে পারে, ইমার্জেন্সি রুগী নিয়ে সিএনজি আসতে পারে, পারে না? এইগুলো রোডের মাঝখানে দিবেন না, ঠিক আছে, বিষয়টা মাথায় রেখে। আপনারা 11 জন লোক কাজ করেন বলছেন, 11 জন লোক, আপনারা এই কটা অটোর আপনারা সামলাতে পারতেছেন না, ঠিক আছে? আপনি দেখেন টোটাল রাস্তা মাঝখানে কিন্তু বন্ধ, একটু খেয়াল করেন, আপনি সোজা তাকান, দেখেন রাস্তাটা অফ করে দিচ্ছে। আপনারা যান দুজনে গিয়ে রাস্তাটা একদম ক্লিয়ার করে দেন, পুরো রাস্তাটা একদম ক্লিয়ার করে দেন, খালি করে দেন, রোডের মাঝখান থেকে গাড়িগুলো সরান বাবা। আপনি এখন খেয়াল করেন যে পুরো রাস্তাটা কেমন ফাঁকা লাগতেছে, খালি লাগতেছে, রাস্তাটা কত বড় সেটা এখন বোঝা যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় অটোরিকশার একটা দৌরাত্ম্য, অটোরিকশার একটা মহামারী বলা যায়, একটা ব্যাধি বলা যায়, বাংলাদেশের এমন অনেক শহরকে একটা অটো শহর বলা যায়। আমার নিজ এলাকা চাঁদপুরের কথাই যদি বলি, চাঁদপুরকে অনেকেই ব্র্যান্ডিং শহর হিসেবে চিনে, যে রূপালী ইলিশের শহর চাঁদপুর, কিন্তু যখন আমি চাঁদপুর শহরে যাই তখন আমার মনে হয় যে এটা একটা অটোর শহর। প্রথমত অটো হচ্ছে একটা সম্পূর্ণভাবে অনিবন্ধিত একটা বাহন, একটা আনরেজিস্টার্ড ট্রান্সপোর্ট। তার উপর এই
এসজি বাইক বা অটো বাইক অটোরিকশা যে যেটাই বলুক এটার সিকিউরিটি খুবই নিম্নমানের খুবই খারাপ অর্থাৎ খুব স্পিডে গেলে একটা অটোরিকশা ব্রেক করা বেশ ডিফিকাল্ট খুবই কঠিন হয়ে যায় যাই হোক যারা রাস্তায় চলাফেরা করেন একটু সাবধানে সতর্কতার সাথে দেখে শুনে চলবেন আজকের দিনটা প্রত্যেকের জন্য সুন্দর হোক শুভ হোক নিরাপদ হোক প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ